সামনে তুলে ধরছি নবীজি দোজক দর্শনের বয়ান। নবীজি দোজক দর্শনে কি কি আজাব দেখেন তার সমস্ত হিস্টোরি। আচ্ছা, 55 বছর বয়স যিনি আমার নবী মস্তবা, তখন নবীজির কাছে আল্লাহ পাক জিব্রিলকে পঠায়, যাও জিব্রিল আমার দোস্তকে সংবাদ দাও পঠাইয়া, মেরাজে তার যাইতে গো হবে ব্রাহ্মণের লাগিয়া। সংবাদও পঠাইল রে জিব্রিল নবীর কাছে যাইয়া, দয়াল নবী ভাবতে রে লাগলো সংবাদও পাইয়া। বছরের বয়সে আল্লাহ হুকুম দিল দিয়া, মেরাজে আমার যাইতে গো হবে দেখিবার লাগিয়া, যা জিব্রাইল আমার জন্য একটা বোরা কাশনিয়া, পরাক সালে শিবিরিল পৌঁছিলেন যাইয়া, 1,24,000 পরাক আছে ভাই, তাকাইয়া দেখে সবার পিছতেই সবারই দেখা যায়। তাকাইয়া গো দেখি একটা পুরা খালি গেছে রইয়া, বুকে তার মোহাম্মদ নামে লেখা গো গেছে রইয়া, সেই বোরাকটা তোরে জিবরাইল তখন গেল লইয়া রে। দিয়া বোরাকে রাখছে গদি করিয়া, বোরাখানা নবীজির সামনে পৌঁছাইলেন আনিয়া, বোরাকে তখন ক্রোধ গো করে মনে মনে ভাবিয়া, আমি নবীর সাথে করব জবাজবি যা করে আল্লাহ সাইকি বিরিয়া, নবী যখন অজু করে ওরাকের কাছে আসিল, ওরাক তখন ক্রোধ করেই ভাবিতেই লাগিল, আল্লাহর কুদি রতে তাহার জবান যায় খুলিয়া রে। জবানো খুলিয়া রে গেলে বোরাক বলতেছে ডাকিয়া, একটা কথা ওয়াদা করবে না যেদিনের আম্বিয়া, রুধাসরে যেদিন মতের যাবেন সুপারিশ করিয়া, সেদিন আমার পৃষ্ঠে সোয়ার হবেন কি না তাই যাবেন বলিয়া রে। কথা শুনে দয়ালে নবী শিকার গেল হইয়া, উম্মতের সু
পারিস করব তোমার পিষ্টে গো সোয়ারে হইয়া বোরাক বলে আজ হইতে আমার দৈন্য জীবন গেল ইয়া রে তখন নবী দি গো বোরাকের পিষ্টে সোয়ার হলো বয়েতালের দিকে রওয়ানা হইল বয়েতাল নৌকা দেশের ঘরের সামনে যখন হাজির হলো সেখানেতে একটি পাথর পরম অবস্থায় ছিল সেই পাথরের উপরে মোহাম্মদ পা রাখলো যখন যাইয়া রে এই ক্যাসেটটি পরিবেশিত হচ্ছে নাসার্স আলোক সজ্জার প্রযোজনায় এই ক্যাসেট পেতে হলে খোঁজ করুন আলোক সজ্জা ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল আল্লাহর কুদরতে পাথরে জবান গেল খুলিয়া পাথরে বলে মহানবীকে তখনই ডাকিয়া আমি জানি একদিন পারা দিবে দিনের আম্বিয়ারে নবী তখন আল্লাহর কাছে করিয়া গেল করিয়া হুজুর যখন পা নামাইল পাথরে উপর হইয়া পাথরখানা হটস করে সেদিন শূন্য রইল উঠিয়া রে যখন পাথর বলল হুজুর আমি আপনার অপেক্ষায় আছি আজ পর্যন্ত পড়ে আছি একটা নবী আমার উপরে পা তোলে নাই আমি জানি শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে কোনো দিন আমার মুখে পা দিবে আজ আমি ধন্য আজ নিজকে নিজে আমি ধন্য মনে করতেছি হুজুর একটু দোয়া করলেন পাথরটা হটস করে উপরে বৈতাল মুকাদ্দিসের ঘরের সামনে দরজার সামনে ঝুলা রইল সে পাথরের নাম হলো সোবারাস কারণ দেখার একটা সৌন্দর্য বলে আর নাম হইল সোবারাস ওকান্তিকা হলো গো বিদায় পোরাকে সোয়ার হইয়া জিব্রাইলে নবীর কানে কানে দিতেছে কইয়া এই জায়গাটুকে পার হইতে তিনটা লোক থাকবে দাঁড়াইয়া প্রথম কারে লোকে রাস্তার ডাইনি সাইডে থাকবে দাঁড়াইয়া টাইকা বলবে কোন রাস্তায় যাও রাস্তা বলি করিয়া রে তাহার কথায় নিবেন না জবাব যাবেন চলিয়া মাস পথে এক রূপসী থাকবে গো দাঁড়াইয়া সেই জনেডা কিয়া বলবে আমার জানে লইয়া রে শেষের দিকে বাম সাইটে আরেকজন থাকবে দাঁড়াইয়া সেও ডাকবে কোথায় যাইতেছ রাস্তা বলে করিয়া আপনি কিন্তু কারো ডাকে সারা দিবেন না সাইয়া রে কৌতর পাহাড়ে যখন পরাগ পৌঁছিল বল হুজুর এই কৌতর পাহাড়ে মুসা আলাইহিস সালাম এখানে ছিল
পাহাড় দইলা সুরময় ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম উনি জল ছিল না। উনি শুইনা শুকরানা দুই রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই তিনটা লোক এই রাস্তার মধ্যে এরকম ডাকাডাকি করলো কেন? জিব্রাইল বলতেছে, হুজুর, প্রথম যে লোকটা দাঁড়িয়েছিল যদি আড্ডাকে সাড়া দিতেন আপনার সমস্ত মত ইহুদি জাতি থেকে যাইতো গা। আচ্ছা, মাঝখানে যে রুবুসি দাঁড়িয়ে আসিল একটা রমণি, বললো ওই লোক সংসার, ও আড্ডাকে সাড়া দিলে আপনার সমস্ত মত এই সংসারের মায়া জালে বেরিয়ে থাকতো, আল্লাহর কোনো গুণ গান তারা করতো না। শেষের দিকে যে লোক দাঁড়িয়েছিল ও আড্ডাকে সাড়া দিলে আপনার সমস্ত মত কাফের হয়ে যেত, কেউ আপনার হাদিস দলিল মানত না। কথা শুনে দয়াল নবী দোয়া করলো, দাঁড়াইয়া রে, এইভাবে তে প্রথমে আসমানে জিব্রাইল ধাক্কা দিল গিয়া, তাড়াতাড়ি ফেরেশতারা দিলেন দরজাটা খুলিয়া। জিব্রাইল বলে আইছে, মহানবী দেখো তোমরা সাইয়া রে, ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহর হাবিব যত্ন করে বসতে তখন করলো রে বুদ্ধি স্থির। হুজুরি বলে, বসব না আমি, যাব দোষ লগে দর্শনে রে, সেখানে ফেরেশতা বসা সত্তর হাজার মাথা তার হাজার মাথা আজি ছিল গো তাহায় এক একটা মাথার মধ্যে সত্তর হাজার মুকরে, বলে এই লোকের নাম কি? এই লোকের নাম কাসেম, এ ফেরেশতার নাম মেহেদের কাসেম। এর এক একটা মাথায় সত্তর হাজার কিরা মুখ, এক একটা মুখে সত্তর হাজার কিরা জিব্বা। জিজ্ঞাসা করছে, এত জিব্বা এত মাথা এত মুখ কেন? জিব্রাইল কয়, শোনেন গো হুজুর, আপনারে দেই কইয়া রেজিকেরও মালিক আল্লাহ, সমস্ত বার এরে দিছে দিয়ারে, সবারই রেজি গো মাপে এই নাজিবা দিয়া, সেই কারণে এত মাথায় এত জিবা গো দিছে দিয়া, ওইখানে দহ রসন করে দুজকের ধারে যায় চলিয়া রে, দুজক দর্শনে যাইয়া গো নবী প্রথমই দেখতে পায় এক ফেরেশতার অর্ধেক বরফে অর্ধেক আগুন দেখা যায়। জিজ্ঞাস করলো, এই ব্যক্তির এমন শাস্তি কেন রে? জিব্রাইল কয়, ও গো নবী, আপনারে যাই কইয়া আগুন পানির ভার আল্লাহ দিশাল এর উপরে দিয়া, আগুনের দরকার হলে আগুন দিবে,
পানির দরকার হলে বৃষ্টি যাবে দিয়ারে। ঠিকই মতো এই নারে ব্যক্তি কাজ করে নাই, সেই কারণে অর্ধেক পানি অর্ধেক আগুন দেখা যায়। ওখান থেকে মহানবী আরো কিছু দূরেই গেল, সেইখানেতে চাইয়া একটা দৃশ্য গো দেখতেই পেল। একটা গরু খাড়ায় আছে সবাতে যাই কইয়া রে, একটা গরু সেখানে খাড়া আছে, কিন্তু গরুর যেটুক শরীর এবং স্বাস্থ্য তার চাইতে আষ্ট গুণ তার পেট। এত বড় কিন্তু খুব চিৎকার করতেছে, লাফালাফি ফালাফালি করতেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই গরুটা যেটুকের দেহ এর চাইতে আষ্ট গুণ বেশি হবে পেট, এত বড় পেট কে আর এরকম চিল্লাইতেছে কেন? বলো, হুজুর, এই ব্যক্তি দুনিয়ায় ছিল ঘুষখোর সুদখোর, কারণ এত সুদ খাইতে এত ঘুষ খাইতে কিন্তু তোমার পেট ভরত না। এমন ঘুষের দায় হয়তো আসল টাকা দেয়া কোনো গরিব ব্যক্তি ক্ষমা চাইত, ক্ষমা করত না, সুদের দায় বাড়ি ঘর বেঁচিয়ে তাদের দেশ ছাড়া করত। ও পেট না ভরাতে আজ সেই ঘুষের টাকা সুদের টাকা সাপ বিচ্ছ হইয়া ওর পেটে ধনসন করতেছে, তাই ওর এরকম করুণ কান্না। দেশের যত সুদি ঘুষখুর আমার কাছে তা যাইও শুনিয়া রে, কিছু দূরে দয়াল গো নবী অগ্রসর হইল, হঠাৎ করে সামনে একটা দৃশ্য গো দেখতে পাইল। জ্বলন্ত আগুনের বিছনায় একজনকে শোয়াইতাছে জোরে করিয়া রে, হুজুর তখন জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করিল, এর আবার এই শাস্তি কেন তুমি মরে বল? কারণ জ্বলন্ত আগুনের বিছানা, সে আগুনের মধ্যে শোয়াইতেছে, আবার আগুনের একটা নারী আইসা, জ্বলন্ত আগুনের নারী এসা বলতেছে, আসো তুমি দুনিয়ায় এত জড়ো আসছিলা, এত আক্রোশী লোক ছিলা, আজকে তোমার সাথে আমি আমোদ প্রমোদ করুন, মনের আশা মিঠাম, তৃপ্তি মিঠাম। যখন আগুনের ওই নারী জড়িয়ে ধরে, ওই লোক পুইরা গোছাই আসে, মারে বাবার লেখা কান্নাকাটি করে, সিগারেটি আর এই শাস্তি কেন? যার এই শাস্তি, দুনিয়ায় এই লোক জিনাখোর ছিল, তাই নিজের রুগুষী রমণি ঘরে রাইকা পরের নারীর সাথে মেলামেশা করত, চলাফেরা করত, তাই আর এই শাস্তি জিনাখোরের। আজকে আগুনের নারী এইসবকে জড়াই ধরতেছে, আসো তোমার সঙ্গে আমার প্রমোদ করুন। আজ থেকে জিনা করি তোমরা তাইও সাবধানে হইয়া রে, এইভাবে তে দয়ালে গো নবী কিছু দূরেই যায়, কিছু দূরে যাইয়া গো নবী একটা দৃশ্য দেখতে পায়। এক মানুষের উপরে নিঃসের ঠোঁট দুই দিকে রাইকাছে বান্দিয়া রে, জিজ্ঞাসা করলো, ও গো জিব্রাইল, এটা কি দেখতে পাই? ধীরে ধীরে খুইলা কেন বলো না জানায়। এক লোকের উপরে ঠোঁট টাইনা ছিড়া নিয়ে উপর দিকে আটকে রাখছে, নিচের ঠোঁট নিচের দিকে আটকে রাখছে, তাতে গালটা খুব মস্তবর হয়েছে,
উপরে রাখছে একটা মাইটা হাড়ি, হাড়ির মধ্যে পানি জাল হইতেছে, এইরকম গরম হইতেছে যে এক একটা ফোড়া পড়ার মনে হয় যে আগুনেরই ওই বিস্ফোরণের মতো একটা কিছু পড়লো আর কি, আর গালের মধ্যে পড়তেছে। বলছে এই জ্বলন্ত আগুনের মতো পানি কেন পড়ে? বলো হুজুর, এই লোক ছিল মদখোর, মদ খাইয়া মাতাল হইয়া এ লোক আল্লাহর কথা কোনোদিন ভাবে নাই, নামাজ দা বলতে কি জানেই না, এইরকম মদ খাইতো মাতাল ছিল, তাই আর মদের পিয়াসা মিটান হইতে চাইস গরম পানি দিয়া। সইতে মদ খোর ভাইরা যাইও সাবেদানে হইয়া রে, কিছু দূরে মহানবী আই গাইয়া যায়, হঠাৎ করে সামনে তাকাইয়া দৃশ্য গো দেখতে ভাই, আগে ব্যক্তি ঘরের ভিতরে কাঁদতেছে চিল্লাইয়া রে, একটা মহিলা কান্দিতেছে ঘরের ভিতরে শুইয়া, পেটটা তার ঘরের চালের সাথে গিয়াছেন ঠেকিয়া, অর্ধেক সন্তান দেলে বাড়ি হইছে অর্ধেক রইছে আটকিয়া রে, কবি বলে ও গো জিব্রাইল আমি জানতে চাই এই লোয়োগে কেমন কাজ করেছিল দুনিয়ায়। এই লোক, এই মহিলাটা দুনিয়ায় স্বামী ছাড়াই সন্তান হয়েছিল, কারণ মানুষের যে মেলামেশা কইরা অনেক টাকা পয়সা কামাইছে, ভালো ভালো খাবার খাইছে, স্বামী ছাড়াই সন্তান হয়েছে, চারক সন্তান আজ এর আজাব হইতেছে, সেই সন্তান অর্ধেক প্রসব হয়েছে আর অর্ধেক আটকা রয়েছে, ফেরেস্তারা দইরা ওই অর্ধেক সন্তান টানতেছে, ওই সন্তান আর খুঁজবে না, কিন্তু কতকাল কতদিন এই শাস্তি ভোগ করতে হবে সে আল্লাহ পাক জানে। এই যে কটা দেখলেন কারোরই দেহের থেকে রুহু কিন্তু বাইর হবে না, কিন্তু শাস্তি হইতেই থাকবে। এই দেখিয়া দয়াল নবী সামনের দিকেই যায় রে, কিছু দূরে যাইয়া গো দেখে একটা মেয়ে রইছে বসিয়া, তার দুই পাখনা হইতে আগুনে উঠিতে সেই জ্বলিয়া, মাথা চুলগুলা পুরিতেছে ধুমার মতো হইয়া রে, মহানবী তাকাইয়া দেখে জিজ্ঞাসা করেছিল এই ব্যক্তি কি পাপ করছে তাই আমারই বলো, বলে গরমের আভাস হইলে এই ব্যক্তি থাকতো উদলা হইয়া রে, এই ব্যক্তি এমনই পাপ করছে, দুনিয়া খুব রূপসী ছিল, যদি গরমের আভাস হইতো কর্মের ভাব হইতো বাতাস না থাকতো, এই ব্যক্তি বাহির বাড়িতে সদরে বৈশা ওই পাকনা পুকনার কাপড় বুকের কাপড় মাথার কাপড় ফেলে দিত, স্বামী যদি প্রতিবাদ করতো স্বামীর কথা মানত না, তাই আজ ওই রূপসী রমণী দেখা রাস্তার ভিন্ন পুরুষ হওয়ার দিকে তাকাই থাকতো, আজ যেটুক ভিন্ন পুরুষ দেখছে সেইটুকু ওই আজাব হইতেছে, কতকাল কত জন্ম হবে তা বলার কোনো উপায় নাই। ভাবে তে অনেক নারী চলাফেরা করে, তারা কিন্তু এ জগতে মানে না স্বামীরে, ওইভাবে তে
বিচারের দিন কইলে ওই শাস্তি যাবা পাইয়া রে। ওইভাবে তে বিচারের দিনে ওই শাস্তি যাবা পাইয়া রে। শ্রীকান্তিকা মহানবী কিছু দূরে আই গাইল, সেইখানেতে আরেকটা দৃশ্য দেখিতেই পাইল। লোহা শিকি লাল করে পুরে একজনের চোখে দিতে সাদা বাইয়া রে। এক ব্যক্তিকে লোহার শিক পুরে দুইটা লোহার শিক লাল ডগডগা করে ওই চোখ দিয়া পরিচালনা করতেছে, আর জিব্বা দিয়ে একটা শিক ঢুকে দিয়ে রাখছে। আগেই হুজুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা ইয়ার চোখ দাও শিক পরিচালনা করা হইতেছে, এদিকে জিব্বা দিয়াও শিক দেওয়া হয়েছে, ব্যাপারটা কি? ই কোন আলাপ করেছিল হুজুর? সে কথা আমি আর কি বলবো। এই ব্যক্তি জিব্বার শাস্তি হইতেছে, এই ব্যক্তি দুনিয়ায় যত মিথ্যা সাক্ষী আইনের কাজ করা যেয়ে দিত, টাকা হইলে যেদিক টাকা সেদিকেই উনি সাক্ষী দিত, সত্যকে মিথ্যা করত, সেই জন্য জিব্বার শাস্তি। আর ওই লোকের চোখ ভয়ানক খারাপ ছিল, যদি রাস্তা দেখতে মাইয়া যেতে দেখতো হাতে ইশারা করতো আমরা এত দেব, বুঝলেন? সেই জন্য নফসের শাস্তি ওই দুইটা শিখ লাল করে পুরে চোখ দেওয়া পরিচালনা করতে করা হইতেছে। এই দেখিয়া দয়ালে নবী কিছু দূরেই গেল, সেইখানেতে যাইয়া নবী দেখিতে পাইল রে। এক ব্যক্তিকে ভারী একটা বোঝা দিয়েছেন চা পাইয়া, বোজার ভারে হার গোর তার যাইতেছে ভাঙ্গিয়া, দুই দিকে দুই ফেরেস্তা খারা গুরজুত হাতে লইয়া রে। বলতেছে তুমি বোঝা কিন্তু নামাইতে পারবে না, নামাইতে গেলে আমরা গুরজতে মারিব তখন। হুজুর তখন জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করেছিল, এই ব্যক্তির এত ভারী বোঝা জিব্রাইল কেন হইল রে? জিব্রাইল কয়, এই ব্যক্তি হুজুর দুনিয়ায় করেছিল গরিব কাঙ্গালকে ঠকাইয়া মাল খেয়েছিল। এই ব্যক্তি দুনিয়ায় করতো কি, গরিব দুঃখী কাঙ্গাল যারা ছিল এদের মাল উনি জোর করে খাইত, এবং কি জমি জমার ব্যাপারেও গরিব কাঙ্গালদের জমি জমা জোর করে দখল করে খাইত। সেই জন্যে আজ সমস্ত মাল ওয়ার ঘাড়ে চাপাই দেওয়া হয়েছে, তুই আজীবন মাল খাইছস, আজকে সে মালের বোঝা বয় ফালাইতে পারবি না, দুই দিকে দুই ফেরেস্তা আছে গুর্জ হাতে, ফালাইতে চেষ্টা করবি গুর্জ মারব। ওখান থেকে দয়ালে নবী রওয়ানা হইল, তাকাইয়া একটা মাঠে অনেক লোকজন দেখিল, আউলিয়ারও মতো দাড়ি তাদের থোতায় কেসে রইয়া রে। দাড়িওয়ালা লোকজন গুলা চতুর্দিকে কাঁধে বসাইয়া চতুর্দিকেই দিল আগুনে তাদেরকে ভিতরেই রাখিয়া, সিলাইয়া
কাঁদতে লাগলো সেদিন সবাই মিলিয়ারে। বলো যা হোক, ইয়ারে আজাব কেন এদের? কারণ যে একটা আউলিয়ার মতো দাড়ি দেখা যায়। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তিদের এত সুন্দর দাড়ি, এই ব্যক্তির চতুর্দিকটা কাঁধ দিয়া আগুন জ্বালাই দিতেছে, এরা ভিতরে কাউ কাউ করে কানাডি করতেছে। বলো হুজুর, এদের দাড়ি আছে ঠিকই, আপনি যে রাসুল আপনি ছোটা দাড়ি আছে, এরা দাড়ির আদেশ মানছে, কিন্তু আসলে নামাজ সোজা পড়ে নাই। খালি দাড়ি, নামাজ সোজা কোনোদিন পড়ে নাই এবং আল্লাহ পাকের কথা কোনোদিন স্মরণ করে নাই। এরা ওই সংসার নিয়েই মাতোয়ারা ছিল। হাসরের দিন ইমাম হবে সুয়র আসিয়ারে, সুয়র আইসা ইমামে হইয়া সামনে দাঁড়াইবে, নামাজ রোজা কেমন বস্তু সেই দিন জানতেই পারিবে। নামাজ রোজা না করিলে নবী কেমন সুপারিশ করিবে রে। ওখান থিকা দয়াল গো নবী একটা বনের কাছেই যায়, দেখে বনের চতুর্দিকে আগুন কিন্তু মাঝখানে মানুষ দেখা যায় রে। জিজ্ঞাস করলো ও গো জিব্রাইল, তোমারে যাই কইয়া এই ব্যক্তি সুন্দর একটা মাঠ দেখিয়া সেখানে দাঁড়াইল, দূর একটা গন্ধ আসলো আমার দয়াল নবীর নাকে রে। দুর্গন্ধ পাইয়া গো নবী জিব্রাইলকে যায় কইয়া, কোথা হতে দুর্গন্ধ এসে নাকে গেল লাগিয়া, বলো বলো ও জিব্রাইল আমার রে কুলিয়া রে। এর মধ্যে 70 বার করে শব্দ হইতাছে, রণগণ জনগণ শব্দ হইতাছে, হে আল্লাহ পাক তুমি আমার সাথে ওয়াদা করছ সেই ব্যক্তিকে আমার বুকে দাও। হুজুর বলতেছে, হে জিব্রাইল এটা কি শব্দ হইতাছে? আরে মাঠের মধ্যে এরকম দুর্গন্ধ আসলো কোথিকা? বলো হুজুর, এটা দোজখের গন্ধ, ওখানে আপনার পাপি উম্মত যারা তারা ওই দোজখে চলতেছে, সেই দুর্গন্ধ এখানে আসলো। আর বলতেছে রণ রণ ঝন ঝন শব্দ হইলে শব্দটা কি? দোজখ বলতেছে আল্লাহ পাক 70 বার করে তোমার সাথে ওয়াদা দিছ পাপি উম্মত আমার দোজখের মধ্যে দিবে, তুমি তাড়াতাড়ি দাও যে লোক পাপি। কথা শুনে দয়াল নবী ভাবতেছে দাঁড়াইয়া রে, এই সমস্ত দেখে গো নবী ওখান হতে ফিরিল, দ্বিতীয় আস মানে যাইয়া জিব্রাইল গো ধাক্কা দিল, দরজা খুলিয়া গো তারা সেই মহানবীকেই দেখিল রে। ওখানে হইল পরিচয়, তৃতীয় আসমানেই গেল, সেখানে তে ঈসা নবী দাঁড়াইয়াছিল, মহানবীকে দেখা ঈসা নবী সালাম করিল রে।
সেখানে হইতে সৌতা আসমানে গেলেন সলিয়া, সেখানেতে ইদ্রিস নবী উপস্থিত গেছেন রইয়া। দরজাকু লিয়া নবীকে বসার জায়গা দিল রে, ওখান হইতে সবম আসমানে যখন যাইয়া পৌঁছিল দরজা ধাক্কা দিলেই তখন দরজাটা খুলিল। ওইখানেতে যাইয়া নবী এক দৃশ্য দেখতে পাইল রে, সেখানেতে দেখে একটা ও কইসেই বসিয়া, জিব্রাইলে ডাকিতেছে তুমি দেখো না সাহিয়া, আমাদের মহা নবী আইছে সব দেখিবার লাগিয়া রে। অনেক সময় পরে গো উনি একটু দেখলো সাইয়া, ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইল উঠিয়া। নবীদি জিজ্ঞাস করল তোমার নাম কি বল রে, বলো হুজুর। আমি আর কি বলবো, আমাকে আল্লাহাক এত নির্দিষ্ট কাজ দিছে, আগে জানলেই কাজ আমি নিতাম না। কি? আমার নাম হলো আজরাইল, আমি মানুষের জীবন কবচ করি। তার ১৬ পাটি দাঁত, আটটা চোখ, চারটা হাত। যাই ওখান থেকে আজ দয়াল নবী সাততাল আসমানে গেলেন। দরজাতে ধাক্কা গো দিলেই দরজা দিলেন খুলিয়া, সেখানেতে দেখে আগে জন ফেরেশতায় আসেনে বসিয়া, হীরা মুখটা দিয়া তারে রাখছে যেমন সাপাইয়া রে। নবী তখন জিজ্ঞাসা করল জিব্রাইল আমারে যাও কইয়া, এই লোক কেন এত আলোকিত থাকে হীরা মুক্তা লইয়া? বলে ভাগ্য গুণে এই লোকে গেছে বেস্তের মাথা পরি পাইয়া রে। বলে এই লোক এর নাম হলো মালিক, এ হলো বেস্তের সর্দার, বেস্তের বড় ফেরেস্তা, এই জন্য ওনার হীরা মুক্ত অনেক কিছু পোশাক পাইত ওনার নগে। নবীজি বলল মারহাবা, তুমি কাজটা পাইছো বড় সুন্দর, তবে আমার বেস্ত দেখার জন্য একটু ইচ্ছা আছে, তাই নাকি হুজুর? ঠিক আছে চলেন, আমি আপনাকে বেস্ত দেখাইয়া দেব। মালিক ফেরেস্তা তখন হুজুরকে ভেস্তে যাইতেছে লইয়া, সত্তর হাজার পর্দা কিন্তু সামনে গেছে রইয়া, এক একটা পর্দা পার হইতে ৫০০ বছরের রাস্তা রে। কিছু সময় যাইয়া গো নবী মালিক এক ভেসে লইয়া গেল, ডাইনে ব্যস্ত বামে দুজগ দেখিতেই পাইল, তিনি শত ১৩টা মেম্বার নবী দেখিতেই পাইল রে। বলো দেখো ৩১৩টা মেম্বার বসার জন্য, ছেলে কেরা কেরা বসবে, আর আমার মেম্বারটা কোথায়? জিরেল বলল হুজুর আপনার মেম্বারটা একদম বামে,
দোজকের যে রাস্তা ওই রাস্তার ধারে। বললো হচ্ছে আমার মেম্বারটা বামে হইল কেন? আমার মেম্বারটা ডাইনে হইলে কি ভালো হইতো নাকি? আল্লাহ পাক ওহিনা করে দেবল, হে দোস্ত, আমি যা কিছু করেছি আপনার উম্মতের সুবিধার জন্য বা আপনার সুবিধার জন্য। পাওমরা কেন, একটা লোক যদি ভেস্তে যায় তাকে আপনি কোনো সুপারিশ করা লাগতেছে না, সে খুশি মনে ভেস্তে যাবে। আর একটা লোক যদি দোজকে যায় তাহলে আপনার কালতেই যাবে, আপনি দেখবেন যাইতেছে। হাবরা দিয়া তার হাতে দৈরাই একটু সুপারিশ দিবেন করিয়া রে, আপনি যদি করেন সুপারিশ আমার কাছে হাত উঠাইয়া, ওই পাপি বান্দা হয় তো বেঁচে যাইতে পারে চলিয়া রে। তখন তখন হাত উঠাইয়া নবী দোয়া যে করিল, শেষের বেলায় বেহেস্ত খানা গুইরা গুইরা দেখিল। নবী বলে বেহেস্তে আইসি যাইতে ইচ্ছা হইতেছে না রে, বলো যা হোক আমি তো বেস্তে আইসি, কিন্তু আমি বেস্তের থেকে আর বাইর হইতাম না, কিন্তু আমি যদি না বাইর হই আমি বিহনে আমার উম্মত এতিম কাঙ্গাল, আমি ছাড়া উম্মতের কেউ সুপারিশ করবে না, তাই উম্মতের দায় আজকে আমার বেস্তে তুই বাইর হয়ে যাইতে হইতেছে। যে অবস্থা দেখলাম আমি আমার উম্মত যাবে ঠেকি আর, যে বেস্তাতে আইসেছি আমি দেখিবার লাগিয়া, আর যাইতাম না সারা জন্ম গেতাম বেস্তেতেই রহিয়া। আমার বেস্ত সাইরা যাইতে হবে উম্ম লাগিয়া রে, আমি বিহনে আমার মদ যাবে তিনি হইয়া রে। এইভাবে তে দয়াল গনবি বলিতেই লাগিল, এক রাত্রিতে মেরাজ ঘুরলাম কেউ বিশ্বাস না করিব, আল্লাহ গায়েবি আওয়াজে বলিতেছে দোস্ত কে ডাকিয়া রে। হে দোস্ত, কেউ যদি বিশ্বাস না করে সর্বপ্রথম বিশ্বাস করে আবু বকর সিদ্দিক, আর হয়তো কেউ বিশ্বাস করতে না পারে সে আবু বকর সিদ্দিক প্রথম অবস্থায় বিশ্বাস করবে। সব কিছু দেখার পর নবী আপন গৃহে ফিরিল, বাড়ির যাইয়া দয়াল নবী একটা দৃশ্য যেই দেখিল, মনে করলো কত হাজার হাজার বছর আসলাম আমি গুড়িয়া রে। ওই মনে করলো আমি যে সুন্দর দৃশ্য দেখলাম হয়তো হাজার হাজার বছর ঘুরে আসলাম, সে দেখতেছে উনি যে আপন গৃহের থেকে বাইরে উজু করে গেছে, সে উজুর পানি গড়ে নামতেছে, আর দরজাদের টান দেয়া কি করে ঢেকে গেছে, দরজাতে কবজা ওটা ঝুলতেছে, মনে হয় সেকেন্ডের মধ্যে উনি ঘুরে আসলেন। এই দৃশ্য দেখিয়া গো দয়াল দুইটা হাত উঠাইয়া বলে, তোমার
কাছে আল্লাহ আমি যাই দোয়া করিয়া। তুমি আল্লাহ সবই পারো রহমান রাহিম হইয়া রে, পরের দিনই সকাল বেলায় মসজিদে আসিল সবার কাছে দয়াল নবী বলিতেই লাগিল। কাল রাত্রি মেরাজ দর্শন গেছে আমার হইয়া রে, বাউল মজবাতি এই ক্যাসেটটি পরিবেশিত হচ্ছে আলোক সজ্জার প্রযোজনায়। এই ক্যাসেট পেতে হলে খোঁজ করুন আলোক সজ্জা, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল। দয়াল নবীর কথা গো কেহ বিশ্বাস না করিল, আবু বকর সিদ্দিকি প্রথমে বিশ্বাসেই আসিল। নবী বলবে না মিথ্যা কথা আসলে না যাইয়া রে, আবু জেহেল বললো ঠিক আছে ভাতিজা একটা কথা, তোমার ইহুদির দলবল আছে মসজিদে, বলছে তুমি যে মেরাজ গেছিলে মনে করো পয়তাল মুকাদ্দেসের ঘরের সামনে গেছো, হয়তো ঘরে গেছো, পয়তাল মুকাদ্দেসের ঘরে কি কি আছে এইটা আমার একটু বলতে হবে। চিন্তা করলো সর্বনাশ, আমি ঘরের সামনে দাঁড়াইছিলাম কিন্তু ঘরে কি কি আসলে আমি তো দেখিনি। আল্লাহবাক জিবরিলকে বলো যাও তুমি যে দোস্তের কাছে বলো পয়তাল মুকাদ্দেস স্বপ্নের মতো আমার দোস্তের সামনে হাজির করিয়া দেওয়া হবে, সে দেখে দেখে বলু। উনি দেখে দেখে বলা শুরু করলো কিন্তু আবু জেহেল তার সত্য নিল না। মার দেখ ছাত্র হ্যাঁ বলো না কিছুতেই হইতে পারে না, হ্যাঁ হাজার হাজার বছরের রাস্তা আর উনি এক রেতেই ঘুরে আইছে, একটা বিশ্বাসযোগ্য কথা। চলুন হুজুর যাই গিয়া। ওই ছাত্র যাওয়ার সময় বাজার থেকে একটা মাছ কিনে আনিছে, সে বলতেছে বিবিকে তুমি তো রান্না ফলাইছো ওই মাছটাও কুইটা লো আমি একটু গোসল দিয়ে আসি। উনি যাইয়া টানে লুঙ্গি রাইখা পানিতে গোসল দিবার নামছে উলঙ্ক অবস্থায়, যখনই গোসল দিয়ে উঠছে টুপ দিয়ে উঠছে তাকে একটা মেয়ে হয়ে গেছে, তার কানে নাকে অষ্ট অলঙ্কার, সে পুরুষ আকৃতি নাই অপূর্ব সুন্দরী। টানে ওইটা চাইয়া দেখে কাপড় গেছে গায়ে বেপিয়া রে, ওইখান দিয়া এক সদাগর পানিশ করতেই যায়, উলঙ্ক বস্তায় রুবি দেখে পাগল হইয়া যায়, মাল্লা দিয়া চুর করিয়া তার জাহাজ উঠায় রে, এই দিগেতে সদাগরে চোর করে ধরে নিয়া পারিতে তার আবারে পরাইল বিয়া, তিনজন সন্তান হইল সাত বছরে থাকিয়া রে, সাত বছর থাই কাগো তিনজন সন্তান গেল তারে হইয়া, আগের কথা সমস্ত ইহুদি গিয়াছেন বলিয়া, ঘর সংসার কইরা খাইতেছেন সৌদাগরকে লইয়া রে, হঠাৎ কইরা সেই বাড়ির আরো যত নারী আছে সবাই মিলে
গোসল করতে গেলেন এক নদীর ঘাটে, সবাই গোসল কইরা চলে গেছে, ও নামলো তারপরে রে। ওই সদাগরের কাছে যাইয়া 7 বছর ঘর গৃহস্থালি কইরা 3 জন সন্তান হয়েছে, আগের ইতিহাস সব ভুলে গেছে, এবং কি খুব ভালোভাবে ঘর সংসার করতেছে। ওই সে বাড়িতে আরো মহিলা ছিল, এদেরকে লইয়া একদিন গোসল করতে গেছে নদীর ঘাটে। আস্তে আস্তে সবাই গোসল করে ইসা পড়ছে, মনে করেন ঘাটটা একটু ছোট, সব লোক একবারে প্লেস হইতেছে না, সবাই গোসল করে ইসা পড়ছে। উনি মানে খুব নিটালে যখন একা একা দেখছে, তখন উনি হাত মুখ ভালো করিয়া সাবান টাবান দিয়া উনি পানিতে নামছে। তখন ডুব দিয়াই উঠিল, হঠাৎ করে সায়া দেখে আবার পুরুষ গো হইয়াই গেল। কোথায় রইল সুসন্তান তার কিছুই পরে না মনে রে। এইদিকেতে বসন্ত হাত পরনে আর নাই, ধীরে ধীরে টানে উঠবে বাসে না লজ্জায়, টানে ওইটা ছায়া দেশে সেই লুঙ্গি রইছে পরিয়া রে। সাত বছর আগে যে লুঙ্গি টানে রাইকা নাম ছিল, 7 বছর পরে সেই লুঙ্গি ঘাটেতেই পাইল। এই দৃশ্য দেখিয়া তখন ভাবিতেই লাগিল রে, যাক এদিকে চিন্তা করতেছে ব্যাপার কি, আমার 3 জন সন্তান হয়েছে, এদিকে সদাগর আমার স্বামী 7 বছর বিয়ে হয়েছে, আমি গোসল দিলাম পুরুষ হয়ে গেলাম, সে সন্তান কোথায়, সে সদাগর কোথায়, আমি তো কিছুই বুঝতে পারলাম না। 7 বছর আগে যে লুঙ্গি আমার হারিয়ে গেছিল সেই লুঙ্গি এখানে দেখতেছি, তাড়াতাড়ি লুঙ্গি পইরা বাড়িতে গেছে, সে দেখে সে ভাত জালি বাড়তেছে মাছ কুটতেছে। রাগ করে বলতেছে কি ব্যাপার, তুমি কি সারা জীবন এই মাছ খালি কুটতেই থাকবা, হ্যাঁ আর বাতার নামাও নেই এখন পর্যন্ত। বিবি বলে আসলা কি তুমি গাজা মতে খাইয়া রে, এখনই তো গেলে গো তুমি গোসল করিতে, তখনই ওই হুদি পড়ল ধান্দাতে, মিনিটে যদি এই হইতে পারে তবে নবীর কথাও সত্য রে। এই 2-1 মিনিটের মধ্যে যদি হইতে পারে, আমি মা হইলাম, 3 জন সন্তান হইলি, সব আমি দৃশ্য দেখলাম, আমি তো কোনো আল্লাহর ওলি না, কোনো আউলিয়াও না, এই সময় দৃশ্য দেখলাম, তার নবী সে আল্লাহর একটা পবিত্র বান্দা, সৃষ্টির সেরা জীবি সেই, সে মিনিটে না সেকেন্ডের মধ্যে সে সারা দের ঘুরে আসতে পারবে, হুজুরের কাছে আমার মহান ন্যায় হয়েছে, কি ভাত খাবে আর কিসের মাছ করবে। বলে পায়দরিয়া ক্ষমা চাব যাইয়া হুজুরের কাছে রে, দৌড়াইয়া যাইতেছে ইহুদি
শুনেন দর্জনায়, ইহুদির বিবি তো ক্ষণে ধীরে ধীরে যায়, নদীর হাত দৌড়িয়া এই সময় পৌঁছিল ইহুদির বিবি আসিয়ারে। ইহুদির বিবি গতক্ষণ বায়াত পড়িল, স্বামী শ্রী ওই দিন থেকে তারা মুসলমান হইল রে। স্বামী শ্রী ওই দিন থেকে মুসলমান হইল রে। হাফর ছিলেন উম্মতের ওদায়, উম্মত আমার আমি বিহনে তিমরে হইয়া যায়, আমি একদিন পাটনি হইয়া উম্মত নিব পার করিয়া রে। আমি একদিন পাটনি হইয়া উম্মত নিব পার করিয়া রে। সেদাল পরে নবী গো আবার উম্মতি উম্মতি কইয়া কান্দিতে লা গিলেন নবী যার যার হইয়া। আমি বিনে আর কে আছে আমার উম্মত দেখিব চাইয়া রে। আজকে আমি বিনে আর কে আছে আমার উম্মত দেখিব চাইয়া রে। যত জগতের মানুষ দেখো একটু নবীকে ভাবিয়া, যে নবী দুঃখের সাথী হইয়া উম্মত নিছে সাইয়া, সংসারেরও মায়ায় পড়ে তারে রইলাম বুলিয়া রে। সংসারের মায়ায় পড়ে তারে রইলাম বুলিয়া রে। নামাজ রোজা কায়েম করো মানুষ তার হাদিস কোরআন দেখিয়া, বাংলায় এমএ বিএ পাশে যদি যাও করিয়া, বাংলা কিন্তু ধরা দিবে না বিচার দিনে যাইয়া রে। আল্লাহর সেই রোজ হাসরে যেদিন বিচারে দাঁড়াইবে, আল্লাহ সেদিন আরবি ভাষায় জবাবে দাখিল করিবে। ঠেকিয়া যাবে মানুষ আরবি না জানিলে রে। আরবি ভাষাতে গো যেদিন জবাব দাহিল শুরু যাবে হইয়া,
সে জনে গেছে এই ভবে তে কোরআন পড়িয়া, সেদিন কোরআন ছায়া দিবে সন্তান বলিয়া রে। আরবি পড়া দরকার মুসলমান সবাই রাইকো জানিয়া, টাকার পাহাড় কেউ গইল না সুদি ঘুষের টাকা দিয়া, সুদি ঘুষের টাকার জন্য একদিন সান শাস্তি যাবা পাইয়া রে। হালাল রুজি কররে মানুষ দলিলের দিকে ইসাইয়া, হাদিস মতো চল দয়াল নবী জাগেছেন বলিয়া, তিনার কথা মাইনা চললে বেস্তবাসী যাবা হইয়া রে। নবীজির কথা স্মরণ রাখলে বেস্তে যাবাই চলিয়া রে। এইভাবেতে আমরা উম্মত যাইতেছি বেদিনে হইয়া, কেমনে নবী সুপারিশ করবে রোজে হাসরি যাইয়া, কেন্দ্রে আমরা উম্মত দাবি করব নবীর কাছে দাঁড়াইয়া রে। কেমনে করব উম্মত দাবি সেদিন নবীর কাছে দাঁড়াইয়া রে। বলবো মুসলমান এই ক্যাসেটি শুনিয়া, মনে মনে চিন্তা করবেন পার হবেন কেমন করিয়া, আমি বাউল ময়ে জালি সবারে যাই কইয়া, জানে গ্রামে ঠিকানা গেছে গোয়া মারে রইয়া, ভিক্টোরিয়া রোড আলোক সজ্জা টাঙ্গাইলেই আসিয়া, গানে পাবেন সেই দোকানে যাইয়া রে।